আসসালামু আলাইকুম সবাইকে, আমি সুজন আছি সুজনামিন দুনিয়াতে। তো মালয়েশিয়াতে আসছি, আসার পরে এখন আবার COVID-19 টেস্ট করার জন্য যাচ্ছি হচ্ছে একটা ক্লিনিকে, এটা হচ্ছে KL ক্লিনিক। তো এ পর্যন্ত আমি মালয়েশিয়াতে আসা পর্যন্ত 8 বার COVID-19 টেস্ট করছি পূর্বে সহকারে, আর এখন আবার যাচ্ছি। তো এই যে গ্র্যাবে আমার যে ক্লিনিক আছে ওই ক্লিনিকে আর কি, তো যাই মানে COVID-19টা টেস্ট করতে হবে। আর ওই ক্লিনিকে যাচ্ছি মেনলি আমার পরিচিত একজন ভাই ব্রাদার আছে চাইনিজ, সে হচ্ছে আমাকে ডিসকাউন্ট দেয় আর কি। চাইলে কেউ যাইতে পারে, আমার নাম বললেই হবে যে আমিন, আর হচ্ছে এই COVID-19 টেস্ট করার জন্য যাচ্ছে চাচ্ছে। আর হচ্ছে 180 রিঙ্গিট আমার থেকে নেয়, অন্য কেউ যদি করতে চায় সেক্ষেত্রে তারা ডিসকাউন্ট দিবে, 180 রিঙ্গিটই নিবে আমার নাম বললে। আর যদি বাহিরে করে অনেক সময় দেখা যায় যে 220 রিঙ্গিট অথবা 250 রিঙ্গিট, যেমন আমি এয়ারপোর্টে করছি 250 রিঙ্গিট দিয়া, এই হচ্ছে গাড়ির ভিতর সবসময় সেজাতের একটা ইয়া থাকে লঘু, এটাতে স্ক্যান করে তারপর গাড়িতে উঠতে হয়। আর এই স্ক্যানটা করা খুবই ইমার্জেন্সি, যদিও আমার স্ট্যাটাসটা সবসময় এখন রেড দেখাচ্ছে, মানে রেড সবসময় দেখায় যতদিন না আমার ইয়াটা শেষ হচ্ছে আর কি, অতদিন পর্যন্ত এটা এভাবেই থাকবে। যাই হোক, আমি যে কাছাকাছি প্রায় চলে আসছি আমার যেই ক্লিনিক, ওই ক্লিনিকের যাই হোক, আমার এই যে COVID-19 টেস্ট শেষ, আমি আবার ওই গ্র্যাব বুকিং দিছি। বুকিং দেওয়া এই যে মাইসেজার এই অ্যাপসটা সব জায়গাতেই থাকে আর কি, এখানে স্ক্যান করে তারপর গাড়িতে উঠতে হয়, না হয়তো আবার সমস্যা। তো যাই হোক, আমি আবার ওই যে বাসাতে চলে আসতেছি, আমার COVID-19 টেস্টটা শেষ। আর এভাবেই আমার আজকে প্রায় 6 দিন শেষ হইলো, আর পরশু দিন হচ্ছে আমি যাই আমার হাতের যে ইয়াটা আছে এটা আমি এই খোলার জন্য যাব আর কি। একটা হসপিটালের ওনারা অ্যাড্রেস দিছে, আমি ওই যে ওদের নাম্বার আছে নাম্বারে কল দিয়েছিলাম, পরে ওনার বলছে এইভাবে এইভাবে করার জন্য, তো আমি যাব। আশা রাখি সবাই থাকবেন, এবং কিভাবে আমার হাতের যে ব্যান্ডেজটা, এটা করলে ব্যান্ডেজ না মানে ইয়াটা আর কি ব্রেসলেটটা, আমি সবাইকে দেখাবো। তো এই বলে রাখলাম, আসসালামু আলাইকুম।